إني أريد أن تبوء بإثمي وإثمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتا أعجزت أن أكون مثل هذا الغراب فواري سوءة أخي فأصبح من النادمين آمي جاي আমার ও তোমার পাপের ভার তুমি একাই বহন করো এবং তুমি জাহান্নামী হয়ে যাও। জালেমদের জুলুমের এটি সঠিক প্রতিফল। অবশেষে তার প্রবৃত্তির কুপ্ররোচনা তার ভাইকে মেরে ফেলা তার জন্য সহজ করে দিল এবং তাকে মেরে ফেলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তারপর আল্লাহ একটি কাক পাঠালেন, সে মাটি খুঁড়তে লাগল যাতে তাকে দেখিয়ে দেয় তার ভাইয়ের লাশ কিভাবে লুকিয়ে ফেলবে। এ দৃশ্য দেখে সে বলল, হায় আফসোস, আমি এই কাকটির মতো হতে পারলাম না যাতে নিজের ভাইয়ের লাশটিও লুকাতে পারি। এরপর নিজের কৃতকর্মের জন্য সে খুবই অনুতপ্ত হল। من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا ولقد جاءتهم رسلنا بالبينات ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون এ কারণেই বনি ইসরায়েলের জন্য আমি এই ফরমান লিখে দিয়েছিলাম, নরহত্যা অথবা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করা ছাড়া অন্য কোনো কারণে যে ব্যক্তি কাউকে হত্যা করল সে যেন দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করল, আর যে ব্যক্তি কারো জীবন রক্ষা করল সে যেন দুনিয়ার সমস্ত মানুষের জীবন রক্ষা করল। কিন্তু তাদের অবস্থা হচ্ছে এই যে, আমার রসুলগণ একের পর এক সুস্পষ্ট হেদায়েত নিয়ে তাদের কাছে এলো, তারপরও তাদের বিপুল সংখ্যক লোক পৃথিবীতে সীমালঙ্ঘনকারী থেকে গেল। إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم إلا الذين تابوا من قبل أن تقدروا عليهم فاعلموا أن الله غفور رحيم جرى الله وتار رسول الشاته لڑائي کري ايبان پرثبی تي بيپار جال سرشتی کرار جنو پروچشتا چالائي তাদের শাস্তি হচ্ছে এই যে, তাদেরকে হত্যা করা হবে অথবা শূলিবিদ্ধ করা হবে বা তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলা হবে অথবা তাদেরকে দেশ থেকে নির্বাসিত করা হবে। দুনিয়ায় তাদের জন্য এই অপমান ও লাঞ্ছনা নির্ধারিত রয়েছে আর আখেরাতে রয়েছে তাদের জন্য এর চাইতেও বড় শাস্তি। তবে যারা তোমাদের হাতে ধরা পড়ার আগেই তওবা করে তাদের জন্য নয়। তোমাদের জেনে রাখা উচিত আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফী সাবীলিহি লাআল্লাকুম তুফলিহুন
ان الذين كفروا لو ان لهم ما في الارض جميعا ومثله معه ليفتدوا به من عذاب يوم القيامه من عذاب يوم القيامه ما قيامه ما تقبل منهم من عذاب يوم القيامه ما تقبل منهم ولهم عذاب اليم يريدون أن يخرجوا من النار وما هم بخارجين منها ولهم عذاب مقيم والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো, তাঁর দরবারে নৈকট্য লাভের উপায় অনুসন্ধান করো এবং তাঁর পথে প্রচেষ্টা ও সাধনা করো, সম্ভবত তোমরা সফল কাম হতে পারবে। ভালোভাবে জেনে নাও, যারা কুফরির নীতি অবলম্বন করেছে, সারা দুনিয়ার ধন দৌলত যদি তাদের অধিকারে থাকে এবং এর সাথে আরও সমপরিমাণও যুক্ত হয়, আর তারা যদি কিয়ামতের দিন শাস্তি থেকে বাঁচার জন্য সেগুলো মুক্তিপণ হিসেবে দিতে চায়, তাহলেও তাদের কাছ থেকে তা গৃহীত হবে না। তারা যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবেই। তারা জাহান্নামের আগুন থেকে বের হয়ে আসতে চাইবে, কিন্তু তা তারা পারবে না। তাদেরকে স্থায়ী শাস্তি দেয়া হবে। চোর পুরুষ বা নারী যেই হোক না কেন, উভয়ের হাত কেটে দাও। এটা তাদের কর্মফল এবং আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত দৃষ্টান্তমূলক শাস্তি। আল্লাহর শক্তি সবার উপর বিজয়ী এবং তিনি জ্ঞানী ও সর্বজ্ঞ। فَمَن تَابَ مِن بَعْدِ ظُلْمِهِ وَأَصْلَحَ فَإِنَّ اللَّهَ يَتُوبُ عَلَيْهِ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ ألم تعلم أن الله له ملك السماوات والأرض يعذب من يشاء ويغفر لمن يشاء والله على كل شيء قدير তবে যে ব্যক্তি জুলুম করার পর তওবা করবে এবং নিজের সংশোধন করে নেবে, আল্লাহর অনুগ্রহের দৃষ্টি আবার তার দিকে ফিরে আসবে। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। তুমি কি জানো না আল্লাহ পৃথিবী ও আকাশ রাজ্যের মালিক? তিনি যাকে চান শাস্তি দেন এবং যাকে চান ক্ষমা করে দেন। তিনি সব জিনিসের উপর এখতিয়ার রাখেন। يا أيها الرسول لا يحزنك الذين يسارعون في الكفر من الذين قالوا آمنا بأفواههم ولم تؤمن قلوبهم ومن الذين هادوا سماعون للكذب سماعون لقوم آخرين لم يأتوك يحرفون الكلم من بعد مواضعه يقولون إن أوتيتم هذا فخذوه وإن لم تؤتوه فاحذروا ومن يرد الله فتنته فلن تملك له من الله شيئا أولئك الذين لم يرد الله أن يطهر قلوبهم হে রাসূল, কুফরির পথে যারা দ্রুত পদচারণার পরাকাষ্ঠা দেখাচ্ছে, তারা যেন তোমার মর্মপীড়ার কারণ না হয়। যদিও তারা এমন সব লোকের অন্তর্ভুক্ত হয় যারা মুখে বলে আমরা ঈমান এনেছি, কিন্তু তাদের অন্তর ঈমান আনেনি, অথবা তারা এমন সব লোকের অন্তর্ভুক্ত হয় যারা ইহুদি হয়ে গেছে, যাদের অবস্থা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে তারা মিথ্যা ভাষণ শোনার জন্য কান পেতে বসে থাকে এবং যারা কখনো তোমার কাছে আসেনি তাদের জন্য আড়ি পেতে থাকে। আল্লাহর কিতাবের শব্দাবলীর সঠিক স্থান নির্ধারিত হওয়া সত্ত্বেও যারা সেগুলোকে তাদের আসল অর্থ থেকে বিকৃত করে এবং লোকদের বলে
যদি তোমাদের এই হুকুম দেয়া হয় তাহলে মেনে নাও, অন্যথায় মেনো না। যাকে আল্লাহ নিজেই ফিতনার মধ্যে নিক্ষেপ করার সিদ্ধান্ত নিন, তাকে আল্লাহর পাকড়াও থেকে বাঁচাবার জন্য তোমরা কিছুই করতে পারো না। এসব লোকের অন্তরকে আল্লাহ পবিত্র করতে চাননি, এদের জন্য দুনিয়াতে আছে লাঞ্ছনা এবং আখেরাতে কঠিন শাস্তি। سماعون للكذب أكالون للسحت أكالون للسحت فإن جاءوك فاحكم بينهم أو أعرض عنهم وإن تعرض عنهم فلن يضروك شيئا وإن حكمت فاحكم بينهم بالقسط إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ وَكَيْفَ يُحَكِّمُونَكَ وَعِندَهُمُ التَّوْرَاةُ فِيهَا حُكْمُ اللَّهِ ثُمَّ يَتَوَلَّوْنَ مِنْ بَعْدِ ذَلِكَ وَمَا أُولَئِكَ بِالْمُؤْمِنِينَ إِرَا مِثْيَا শ্রবণকারী ও হারাম আহারকারী, কাজী এরা যদি তোমাদের কাছে আসে তাহলে তোমরা চাইলে তাদের মীমাংসা করে দিতে অথবা অস্বীকার করে দিতে পারো। অস্বীকার করে দিলে এরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, আর মীমাংসা করে দিলে যথার্থ ইনসাফ সহকারে মীমাংসা করো। কারণ والسن بالسن والجروح قصاص فمن تصدق به فهو كفارة له ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون আমি তাওরাত নাজিল করেছি, তাতে ছিল পথ নির্দেশ ও আলো। সমস্ত নবী যারা মুসলিম ছিল সে অনুযায়ী এ ইহুদি হয়ে যাওয়া লোকদের যাবতীয় বিষয়ের ফয়সালা করত, আর এভাবে রাব্বানি ও আহবারও। কারণ তাদেরকে আল্লাহর কিতাব সংরক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তারা ছিল এর উপর সাক্ষী। কাজী হে ইহুদি গোষ্ঠী, তোমরা মানুষকে ভয় করো না, বরং আমাকে ভয় করো, এবং সামান্য তুচ্ছ মূল্যের বিনিময়ে আমার আয়াত বিক্রি করা পরিহার করো। আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী যারা ফয়সালা করে না তারাই কাফের। তাওরাতে আমি ইহুদিদের জন্য এ বিধান লিখে দিয়েছিলাম যে প্রাণের বদলে প্রাণ, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত এবং সব রকমের জখমের জন্য সমপর্যায়ের বদলা। তারপর যে ব্যক্তি ওই শাস্তি সাদকা করে দেবে তা তার জন্য কাফফারায় পরিণত হবে। আর যারা আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী ফয়সালা করে না তারাই জালেম। ওয়াকফাইনা আলা আসারিহিম বিঈসা ইবনে মারইয়াম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাহ ওয়াআতাইনাহুল ইনজিলা ফীহি হুদান ওয়া নূরুন ওয়া মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাতি ওয়া হুদা وهدى وموعظة للمتقين الله إليك فإن تولوا فاعلم أنما يريد الله أن يصيبهم ببعض ذنوبهم وإن كثيرا من الناس لفاسقون أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون কাজেই হে মুহাম্মদ, তুমি আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী তাদের যাবতীয় বিষয়ের ফয়সালা করো এবং তাদের খেয়াল খুশির অনুসরণ করো না। সাবধান হয়ে যাও, এরা যেন তোমাকে ফিতনার মধ্যে নিক্ষেপ করে সেই হেদায়েত থেকে সামান্যতম বিচ্যুত করতে না পারে যা আল্লাহ তোমার প্রতি নাজিল করেছেন। যদি এরা এ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে জেনে রাখো আল্লাহ এদের কোনো কোনো গুনার কারণে এদেরকে বিপদে ফেলার সিদ্ধান্তই করে ফেলেছেন, আর যথার্থই এদের অধিকাংশ ফাসেক। তাহলে কি এরা আবার সেই জাহেলিয়াতের ফয়সালা চায়?
অথচ যারা আল্লাহর প্রতি দৃঢ় প্রত্যয়ের অধিকারী তাদের দৃষ্টিতে আল্লাহর চাইতে ভালো ফয়সালাকারী আর কেউ নেই। بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين فترى الذين في قلوبهم مرض يسارعون فيهم يقولون نخشى أن تصيبنا دائرة فعسى الله أن يأتي بالفتح أو أمر من عنده فيصبحوا على ما أسروا في أنفسهم نادمين ويقول الذين آمنوا أهؤلاء الذين أقسموا بالله جهد أيمانهم إنهم لمعكم حبطت أعمالهم হে ইমানদারগণ, ইহুদি ও খ্রিস্টানদেরকে নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না, তারা পরস্পর পরস্পরের বন্ধু। আর যদি তোমাদের মধ্য থেকে কেউ তাদেরকে বন্ধু হিসেবে পরিগণিত করে তাহলে সেও তাদের মধ্যেই গণ্য হবে। অবশ্যই আল্লাহ জালিমদেরকে নিজের পথ নির্দেশনা থেকে বঞ্চিত রাখেন। তুমি দেখতে পাচ্ছ যাদের অন্তরে মোনাফিকির রোগ আছে তারা তাদের মধ্যেই তৎপর থাকে। তারা বলে, আমাদের ভয় হয় আমরা কোনো বিপদের কবলে না পড়ে যাই। কিন্তু অচিরেই আল্লাহ যখন তোমাদের চূড়ান্ত বিজয় দান করবেন অথবা নিজের পক্ষ থেকে অন্য কোনো কথা প্রকাশ করবেন, তখন তারা নিজেদের অন্তরে লুকিয়ে রাখা এই মোনাফিকির জন্য লজ্জিত। ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون হে ইমানদারগণ, তোমাদের মধ্য থেকে কেউ যদি দিন থেকে ফিরে যায় তাহলে ফিরে যাক, আল্লাহ এমনিতর আরো বহু লোক সৃষ্টি করে দেবেন যাদেরকে আল্লাহ ভালোবাসবেন এবং তারাও আল্লাহকে ভালোবাসবে। যারা মুমিনদের ব্যাপারে কোমল ও কাফেরদের ব্যাপারে কঠোর হবে, যারা আল্লাহর পথে প্রচেষ্টা ও সাধনা করে যাবে এবং কোনো নিন্দুকের নিন্দার ভয় করবে না, এটি আল্লাহর অনুগ্রহ, যাকে চান তাকে দান করেন। আল্লাহ ব্যাপক উপায় উপকরণের অধিকারী এবং তিনি সব কিছু জানেন। আসলে তোমাদের বন্ধু হচ্ছেন একমাত্র আল্লাহ, তার রসুল এবং সেই ইমানদাররা যারা নামাজ কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহর সামনে বিনত হয়। আর যে ব্যক্তি আল্লাহ খরজুবি والله اعلم بما كانوا يكتمون وترى كثيرا منهم يسارعون في الاثم والعدوان واكلهم السحت لبئس ما كانوا يعملون তাহলে বলো, আমি কি তাদেরকে চিহ্নিত করব যাদের পরিণাম আল্লাহর কাছে এ ফাসেকদের চাইতেও খারাপ? বস্তুত যাদের উপর আল্লাহর লানত বর্ষণ করেছেন, যাদের প্রতি তিনি ক্রোধান্বিত, যাদের মধ্য থেকে কতককে বানর ও শুয়োর বানানো হয়েছে এবং যারা তাগুতের বন্দিগি করেছে তারা আরও নিকৃষ্ট এবং তারা সাওয়া ইসাবিল বা সরল সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে অনেক দূরে সরে গেছে। যখন তারা তোমাদের কাছে আসে তারা বলে, আমরা ইমান এনেছি, অথচ তারা কুফর নিয়ে এসেছিল, কুফর নিয়েই ফিরে গেছে। এবং আল্লাহ খুব ভালো করে জানেন তারা তাদের মনের মধ্যে কি জিনিস লুকিয়ে রেখেছে। তুমি দেখতে পাচ্ছ এদের বেশিরভাগ লোক গুনাহ, জুলুম ও সীমালঙ্ঘনের কাজে তৎপর এবং এরা হারাম খায়, এরা অত্যন্ত খারাপ কাজ করে যাচ্ছে। لولا ينهاهم الربانيون والأحبار عن قولهم الإثم وأكلهم السحت لبئس ما كانوا يصنعون
وقالت اليهود يد الله مغلولة غلت أيديهم ولعنوا بما قالوا بل يداه مبسوطتان ينفق كيف يشاء وليزيدن كثيرا منهم ما أنزل إليك ما دراز যেভাবে চান তিনি খরচ করে যান। আসলে তোমার রবের পক্ষ থেকে তোমার উপর যে কালাম নাজিল করা হয়েছে তা উল্টো তাদের অধিকাংশের বিদ্রোহ ও বাতিলের পূজা বৃদ্ধির কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এই অপরাধে আমি তাদের মধ্যে কিয়ামত পর্যন্ত স্থায়ী শত্রুতা ও বিদ্বেষ সঞ্চার করে দিয়েছি। যতবারই তারা যুদ্ধের আগুন জ্বালায় ততবারই আল্লাহ তা নিভিয়ে দেন। তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীদের কখনোই পছন্দ করেন না। ওয়ালাউ আন্না আহলাল কিতাবি আমানু ওয়াত্তাকাউ লাকাফফারনা আনহুম সাইয়্যাতিহিম ওয়ালাআদখালনাহুম জান্নাত নাঈম ওয়ালাউ আন্নাহুম আকামু থেকেও বর্ষিত হতো এবং নিচ থেকেও উত্থিত হতো। তাদের মধ্যে কিছু লোক সত্যপন্থী হলেও অধিকাংশই অত্যন্ত খারাপ কাজে লিপ্ত।